আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ফেসবুক ফেসবুকের ফ্যান পেজ অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এই এই সাইটে প্রবেশ করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আপনাকে আপনার ফেসবুকে লগ ইন থাকতে হবে। তো তো দেখেন এখানে আছে যে ফেসবুক পেজ ইউআরএল, অর্থাৎ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ ইউআরএল। অ্যান্ড তো টাইম লাইন, হোয়াইট, হাইট, তো এখানে দেখেন যে গেট কোড, তো এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আপনি এই এইচটিএমএল কোডটা কপি করবেন, কন্ট্রোল সি। আপনার ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, তো তো আমি এখান থেকে টেক্সট, টেক্সট আমি ফ্রন্ট পেজে, আচ্ছা ফ্রন্ট পেজে দিই, তো এখানে এখানে আমি এটা পেস্ট করে দেব। আর এখানে তো এখান থেকে আবার আমরা নিচের কোডটা কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি। তো এন্টার প্রেস করে আমরা কন্ট্রোল ভি, তো এবার এটাকে আমরা সেভ করে দিই। সরি, আমাদের মেনু সেট করে দিন, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, তো এই যে দেখেন আমার ফেসবুক এখানে শো করছে। তো এখান থেকে এভাবে আপনি আপনার সাইটে ফেসবুক অ্যাড করতে পারেন, ফেসবুকের ফ্যান পেজ। তো আমার প্রথমে মেনুগুলো সেট আপ দেওয়া ছিল না, এই জন্য একটু সমস্যা হয়ে গেছিল। তো এভাবে আমরা ফেসবুক প্লাগ ইন আমরা আমাদের সাইটে অ্যাড করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ।